প্রথমে আমি আপনাদের মাধ্যমে উত্তর ত্রিপুরাবাসী তথা উত্তর ত্রিপুরা যারা ভোটার ওনাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই, পাশাপাশি ওনাদেরকে আমি অভিনন্দিত করছি, কনগ্রেচুলেশন জানাচ্ছি। কারণ এই ধরনের শান্তিপূর্ণ ভোট অনেক প্ররোচনা ছিল, কোথাও কোনো ঘটনা হয়নি। সবাই নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়েছেন, ওনাদের যে মূল্যবান ভোট সেই ভোটটা ওনারা গিয়ে দিয়ে এসেছেন। আমি বিভিন্ন জায়গাতে মানুষের সঙ্গে কথা বলেছি, ওনারা খুব খুশি। পাশাপাশি বিভিন্ন কেন্দ্রে এখনও ভোট চলছে, আমি দুইটা ভোট ডিলিট করে এসেছি, এখন প্রায় 250 মানুষ এখনও দাঁড়িয়ে আছে। এর মধ্যে বয়স্ক মানুষও আছে, বাচ্চারা আছে, মানে 18 বছর যারা হয়েছে নতুন ভোটার তারও আছে। তাদের মধ্যে দেখেছি উৎসাহ উদ্দীপনা যথেষ্ট আছে যে তারা ভোট দিয়ে রাত্রেবেলা বলা যাবে 10টা বাজবে মোটামুটি, কিন্তু সবাই ভোট দেবে। তো উৎসবের মধ্যে যে ভোট হয়েছে, আমরা পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করেছিলাম। আপনারা বিভিন্নভাবে সংবাদপত্র এবং ইলেকট্রনিক যে মিডিয়া আছে সেই মিডিয়াতে আপনারা আমাদের যে অ্যাক্টিভিটিগুলি এগুলি আপনারা প্রচার করেছিলেন, তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ ভোট যে শান্তিপূর্ণ হয়েছে সেটাতে আপনাদেরও অনেক অবদান ছিল। থ্যাংক ইউ।